Hello everyone, today we are going to build a 4-digit thermometer using LM35 temperature sensor. Amra ei project e ekta temperature sensor ke kaje lagiye seta theke je data pabo seta ke amra Arduino Uno madhyome convert kore সেটাকে ডিজিটাল ডাটায় রূপান্তর করে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে সাহায্যে প্রকাশ করব। তো আমাদের এখানে তিনটা মেইন কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে LM35 সেন্সর, Arduino Uno এবং 7 সেগমেন্ট ডিসপ্লে। তো আমাদের প্রথমে যেটা জানা উচিত যে আমরা কিভাবে সার্কিট ইমপ্লিমেন্ট করব এবং তার পরবর্তী ধাপ হচ্ছে আমাদের কোডটাকে ইমপ্লিমেন্ট করে সেটা হচ্ছে Arduino Uno তে নিয়ে আসা। तो LM35 टेम्परेचर सेंसरे तीन टा पिन থাকবে। আমরা যদি সেন্সরের সমতল পৃষ্ঠটাকে সামনের দিকে ধরি তাহলে যে প্রথম লেফট সাইডের যে প্রথম পিনটা হবে সেটা হবে BCC পিন, অর্থাৎ যেখানে আমরা 5 ভোল্ট দিব। মাঝের পিনটা হবে A4 যেটা আমরা Arduino Uno তে কানেক্ট করব, আর সবার শেষেরটা হবে গ্রাউন্ড পিন। এবং একই ভাবে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে গুলোকে ইন্টারকানেক্টেড করব। इंटरकानेक्टेड बोलते बोझाচ্ছি হচ্ছে যে যে পয়েন্টগুলো আছে যেমন A B C এগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে কানেক্ট করব এবং সেখান থেকে A কে আমরা কানেক্ট করব 8 এর সাথে, B কে 9 এর সাথে, এইভাবে আমরা F পর্যন্ত 13 পর্যন্ত কানেক্ট করব। শুধুমাত্র G এবং P টা কানেক্ট হবে 6 এবং 7 এর সাথে। এবং ডিসপ্লে গুলোর যেই কমন ক্যাথোড পিন গুলো আছে সেগুলো পর্যায়ক্রমে A0 থেকে A3 পর্যন্ত কানেক্ট করতে হবে। তাহলে এই গেল আমাদের সার্কিট ইমপ্লিমেন্টের একটা চিত্র বা একটা নরমাল ছবি আমরা এখানে দেখলাম। তো আমাদের এখন কাজ হচ্ছে প্রোটিয়াসে সার্কিট বিল্ড আপ করা। তো আমরা সেই ক্ষেত্রে প্রোটিয়াস 8 প্রফেশনাল ইউজ করতেছি। আমাদের প্রথমে একটা নিউ প্রজেক্ট খুলতে হবে। আমরা এটাকে যে কোনো একটা নাম দেব। টেম্পারেচার সেন্সর এটা কিভাবে নাম দিতে পারি, থার্মোমিটার ইউজিং LM35। আমরা এটাকে সেভ করতে চাই আমাদের ডেস্কটপে যে প্রোটিয়াস ফোল্ডার আছে সেখানে। আমাদের এখানে কাজ শেষ। নেক্সট দিয়ে আমরা এই উইন্ডো থেকে বের হয়ে যাব। তো আমাদের এখানে যেটা পূর্বেই থাকা জরুরি সেটা হচ্ছে Arduino লাইব্রেরি, সেটা আগে অ্যাড করে নিতে হবে আর বাকি কম্পোনেন্ট গুলো আমরা পেয়ে যাব। Arduino থেকে আমরা এখানে ইউজ করব Arduino Uno R3 বা Arduino Uno টা ইউজ করলে হবে। তারপর আমাদের যেটা লাগবে 7 সেগমেন্ট ডিসপ্লে। তো এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এটা 7 সেগমেন্ট MPX1 CC। সিসি দিয়ে বোঝাচ্ছে অবশ্যই কমন ক্যাথোড, আর আমাদের এখানে কমন ক্যাথোড ইউজ করতে হবে। আমরা চাইলে এটা কমন অ্যানোড দিয়েও করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে আমাদের কোড ভিন্ন হয়ে যাবে আর কি। আমরা এখানে কমন ক্যাথোডটা ইউজ করব, এটা অ্যাড করে নিলাম। তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, একটা না অনেকগুলোই লাগবে। তো আমরা এটাকে অ্যাড করে নিই। আমাদের আরও লাগবে সেল বা ব্যাটারি। আমরা এখান থেকে ব্যাটারি মাল্টি সেল অ্যাড করে নিব। আমাদের আরো যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের সেন্সর LM35। আমরা এখান থেকে যে LM35 এই সিম্বল যেটা আসবে সেটা অ্যাড করে নিব। তো আমাদের আপাতত আর কিছু প্রয়োজনীয়তা নেই। আমরা এখন সার্কিট ইমপ্লিমেন্টেশনে যেতে পারি। এখান থেকে প্রথমে আমরা Arduino Uno R3 কে নিয়ে আসলাম। আমরা তারপর হচ্ছে সেগমেন্টগুলোকে স্থাপন করব। আমাদের এটা স্থাপন হয়ে গেল, এখন আমাদের এগুলো কানেক্ট করতে হবে। আমরা কতগুলো বাস ক্রিয়েট করব যেটার সাহায্যে আমরা সহজেই একটা আরেকটার সাথে কানেক্ট করতে পারি। আমাদের প্রথমে হচ্ছে আমরা এখানে একটা বাস ক্রিয়েট করব, এটার প্রত্যেকটার এ গুলো আমাদের কানেক্ট করতে হবে। তো আমাদের মনে রাখতে হবে যে 7 সেগমেন্ট আমরা যেটা ইউজ করতেছি সেটার লেফট সাইডের প্রথম যে পিনটা আছে এটা হচ্ছে এ, তারপরের গুলো ক্রমাগত বি, সি, ডি, ই, এফ, তারপর হচ্ছে জি এবং পি, আর সবার শেষে যেটা একটু বেশি দূরত্বে আছে সেটা হচ্ছে কমন ক্যাথড পিন। আমরা প্রত্যেকটার একে এই বাসে কানেক্ট করে নিব। তারপরে কিভাবে হচ্ছে আমাদের বিটাকে নিয়ে আসতে হবে, প্রত্যেকটার বি কে আমাদের কানেক্ট করে নিতে হবে। তারপর এখানে আবার সি এর জন্য বাস্কেট আমাদের একই কাজ হচ্ছে বারবার করতে হবে আর কি। আমরা পি এর জন্য করতেছি, এখন বাস ক্রিয়েট করতেছি। তো আমাদের কষ্টের কাজ শেষ, এবার আমাদের কানেক্ট করতে হবে। তো আমাদের আমরা যে সার্কিট দেখে আসলাম সেটা অনুযায়ী আমাদের একে কানেক্ট করতে হবে এটার সাথে, বি কে কানেক্ট করব আমরা 9 এর সাথে, সি কে 3 এর সাথে, ক্রমাগত আমরা কানেক্ট করব এফ পর্যন্ত। আমরা এটাকে 13 পর্যন্ত কানেক্ট করলাম, সেটা হচ্ছে এফ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে দুইটা বাস ছিল পিটাকে আমরা আগে নিয়ে যাই, তো পিটা আমাদের কানেক্ট করতে হবে হচ্ছে 6 এর সাথে। আমরা এখান থেকে নিয়ে যাব, আমরা এটাকে 6 এর সাথে কানেক্ট করলাম, এবং সরি এটা পি ছিল না, এটা জি কে আমরা কানেক্ট করলাম। এখন আমরা পি কে কানেক্ট করতেছি, পিটাকে আমরা কানেক্ট করব হচ্ছে 7 এর সাথে, আর আগে যেটা কানেক্ট করলাম সেটা ছিল জি, যেটা আমরা 6 এর সাথে কানেক্ট করছি। আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেল এ থেকে পি পর্যন্ত পিনের জন্য। তো আমাদের এখন যেটা করতে হবে আমাদের কমন ক্যাথড প্রান্তগুলোকে A0 থেকে A4 পর্যন্ত কানেক্ট করতে হবে, তার জন্য আমাদের রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। আমরা এখানে একটা রেজিস্ট্যান্স বসাবো। আমরা আমাদের এটা সুবিধামতো রোটেট করে নিলাম। এটার ভ্যালুটাকে আমরা আরো কমিয়ে দিব, এটা আমরা 220 ওম করে দিলাম। তো আমরা এটাকে কপি করে নিব, কপি করে আমরা আমাদের অন্যান্য সেগমেন্টের জন্য বসাবো। এবার আমরা প্রত্যেকটাকে কানেক্ট করে নিব। আমরা চাচ্ছি যেন এটা দেখতে কিরকম হয়, ভালো দেখা যাবে আর কি। তো আমরা প্রথম সেগমেন্ট থেকে আমরা এই নোটে কানেক্ট করব। A1 থেকে আমরা দ্বিতীয় সেগমেন্টে কানেক্ট করব, A2 থেকে আমরা দ্বিতীয় সেগমেন্টে, এবং A3 থেকে আমরা 4 নম্বর সেগমেন্টে কানেক্ট করব। তো আমাদের 7 সেগমেন্টের সাথে Arduino কানেকশন অলমোস্ট কমপ্লিট। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সরটা নিয়ে আসতে হবে। আমরা LM35 নিয়ে আসি। আমরা এখানে টেম্পারেচার সেন্সরটাকে বসাই। আমাদের পিন নাম্বার 2 হচ্ছে বিডিটি, বা যেটা হচ্ছে আউট পিন, যেটা থেকে আমরা আসলে অ্যাকচুয়ালি আউটপুট ভোল্টেজটা পাবো। এটা আমাদের কানেক্ট করার কথা ছিল A4 এ, আমরা সেটা কানেক্ট করে দিলাম। এবং আমাদের এখানে ব্যাটারি থেকে আমাদের এর মধ্যে 5 ভোল্ট পাওয়ার দিতে হবে। তো আমরা এটার পজিটিভ প্রান্তকে আমরা এটা 1 এর সাথে কানেক্ট করে দিলাম, আর নেগেটিভ প্রান্তকে আমরা গ্রাউন্ড করব। গ্রাউন্ড করার জন্য আমরা দুইটাকে আসলে কমন রাখছি, তাহলে আমাদের একটা গ্রাউন্ড দিয়ে হয়ে যাবে। আমরা এখান থেকে গ্রাউন্ড নিয়ে আসি, আমরা গ্রাউন্ডে কানেক্ট করব। এই হয়ে গেল আমাদের ব্যাটারি ভোল্টেজটা রাখতে হবে 5 ভোল্টে। আমরা এটাকে 5 ভোল্টে রাখলাম। এই হচ্ছে আমাদের সার্কিট। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে Arduino IDE তে সার্কিটের জন্য কোড লিখতে হবে, এবং সেটা এনে আমাদের এই ইউনোতে ইমপ্লিমেন্ট করতে হবে বা প্রোভাইড করতে হবে। তো আমরা Arduino IDE তে চলে যাই। আমরা নতুন একটা স্কেচ খুলি। তো আমরা এখানে হচ্ছে আমাদের কোডকে শর্ট করার জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করব, সেটা হচ্ছে SevSeg.h, যেটা হচ্ছে আমরা টুলসে যে ম্যানেজ লাইব্রেরিতে যে অ্যাড করে নিতে পারবো। তো অ্যাড করার জন্য আমাদের এখানে লিখতে হবে SevSeg.h। এটা লেখার পর আমাদের এই যে 7seg এটা চলে আসবে। আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, আপনাদের যাদের ইনস্টল করা নেই এটা ইনস্টল করে নিতে হবে। এখানে ইনস্টল করে নেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দিব। তারপর আমাদের সার্কিট আমাদের কোডিং শুরু করব। তো আমাদের এখানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইব্রেরিটা অ্যাড করে নিতে হবে। ইনক্লুড SevSeg.h, তারপর আমরা আমাদের সুবিধা মতো কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব। তার আগে আমরা আরেকটা কাজ করে নিতে পারি। এখানে যেহেতু এটা লাইব্রেরি থেকে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যে অবজেক্টের সাহায্যে আমরা কাজ করব। তো আমরা আগে লাইব্রেরির নাম লিখব SevSeg। তারপর আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করতে যাচ্ছি সেটা আমরা লিখব। তাহলে আমরা এখানে একটা অবজেক্ট এটার নামই রাখতে যাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা একটু পরিবর্তন করে এটার নামটা লিখলাম, আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা। আমরা চাইলে সেটা ভয়েড সেটআপেও ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই আপাতত, আনসাইন্ড। আমরা চাচ্ছি না কোনো সাইন আসুক, আমরা একটা ইন্টিজার নিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার। তাহলে আমি এটাকে নাম দিলাম মাই টেম্প। তো আমাদের পরবর্তী যদি কিছু প্রয়োজন হয় আমরা এখানে সেটা আবার ডিক্লেয়ার করব। তো আমরা এখন আমাদের কোডে চলে যাই। তো আমাদের আমরা চাচ্ছি একই সাথে আমরা সিরিয়াল মনিটরও যদি দেখতে চাই, তাহলে আমাদের সেক্ষেত্রে অ্যাড করে নিতে হবে সিরিয়াল ডট বিগিন। আর এটার ভ্যালু আমরা চাচ্ছি 9608 যে থাকুক, আমরা নর্মালি এটাই অ্যাড করে থাকি। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের একটা বিল্ট ইন ফাংশন ইউজ করতে হবে। সেটার জন্য আমাদের কিছু প্যারামিটার আগে থেকেই ডিক্লেয়ার করে নিতে হবে। তাহলে আমরা বাইট একটা বাইট টাইপের ডাটা নিতে যাচ্ছি, এটাকে নাম দিলাম নাম ডিজিটস। আমরা কয়টা আসলে অ্যাকচুয়ালি 7 সেগমেন্ট ইউজ করতেছি যেখানে আমরা নাম্বারগুলো দেখতে চাই, তো এরকম আছে হচ্ছে 4টা, সেজন্য আমরা এখানে লিখলাম 4। তারপর হচ্ছে আমরা এখানে লিখতে পারি বাইট সিসি ডিপিস, নামগুলোকে একটু বোঝার মতো করে লিখি। তাহলে সিসি ডিপিস আমাদের যেহেতু অনেকগুলো আছে, এটা আমাদের একটা অ্যারে হিসেবে রাখতে হবে, আমরা এটাকে অ্যারে নিলাম। তো আমাদের সিসিডিপিস বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের কমন ক্যাথডগুলো আমরা কোথায় কানেক্ট করেছি। তাহলে আমরা এটা A0 তে কানেক্ট করেছি, A1, তারপর হচ্ছে A2 এবং হচ্ছে A3 তে কানেক্ট করেছি আমরা। এরপরে হচ্ছে আমরা সেগমেন্টের অন্যান্য যে পিনগুলো আছে সেগুলো কোথায় কানেক্ট করেছি, তাহলে আমরা এটা সেগ ডি পিনস লিখতেছি। এটা একটা অ্যারে হবে যেহেতু অনেকগুলো পিন আছে। আমরা এখানে কানেক্ট করা শুরু করেছি হচ্ছে 6 থেকে শুরু করেছি, কিন্তু আমাদের ABCD সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। তাহলে আমরা 8, 9, 10, 11, 12, 13, 6 এবং 7 আমরা আমাদের ABCD থেকে P পর্যন্ত যে সিরিয়াল আছে সেভাবে লিখলাম। তো আমাদের এতটুকু কাজ করা শেষ। আমরা এখন যে অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেটা থেকে আমরা শুরু করব। আমাদের অবজেক্টের নাম ছিল হচ্ছে SevSeg, এটা ছিল অবজেক্টের নাম। এই অবজেক্ট থেকে আমরা একটা ফাংশনকে ডিক্লেয়ার করতে চাই যেটা হচ্ছে begin। এখন বিগিনটা আমরা আগেও এটা সম্পর্কে ধারণা পেয়েছি, এটা হচ্ছে নর্মালি কোনো একটা কিছুকে ইনিশিয়ালাইজ করা। আমরা এখানে সেটাই করতেছি, আমরা আমাদের 7sec যে অবজেক্টটা ডিক্লেয়ার করেছি সেটাকে ইনিশিয়ালাইজ করব। তাহলে এটার মধ্যে মূলত আর্গুমেন্ট আছে অনেকগুলো, মূলত 8টা আর্গুমেন্ট আছে। তাহলে 8টা আর্গুমেন্টকে আমাদের জানতে হবে কোনটা কী কী। তো প্রথম যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেটা কেমন টাইপের। তো আমরা কমন ক্যাথড ইউজ করে আসছি, তাহলে আমাদের এখানে লিখতে হবে কমন আন্ডারস্কোর ক্যাথড। কমন ক্যাথড এটা আমাদের প্রথম আর্গুমেন্ট। আমরা কমন অ্যানোড ইউজ করলে এখানে কমন অ্যানোড লিখব। তারপর আমরা আসলে কয়টা ডিজিটকে এখানে দেখাতে চাচ্ছি, তো এটা আমরা অলরেডি প্রকাশ করে আসছি, সেটা হচ্ছে মাই ডিজিটস। আমরা এখানে লিখলাম মাই ডিজিটস। আমরা 4টা সংখ্যাকে দেখাতে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা বি সিসি পিনস গুলোকে কোথায় অ্যাড করেছি সেটার জন্য আমরা একটা অ্যারে তৈরি করে এসেছি। তাহলে আমরা অ্যারেটা জাস্ট লিখে দিব সিসি ডি পিনস, ডি পিনস। তারপর হচ্ছে আমরা সেগমেন্টের অন্যান্য পিনগুলো কোথায় কানেক্ট করেছি সেটা আমরা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করে এসেছি। তাহলে এটা হচ্ছে সেগ ডি পিনস। তাহলে এরপর হয়ে গেল, এরপর আমাদের আরো কিছু আর্গুমেন্ট আছে, যেমন হচ্ছে আমরা কি সংখ্যার পরে কোথাও একটা দশমিক দেখতে চাই কিনা, আমাদের ব্রাইটনেস ভোল্টেজ লেভেল সেটাকে হাই বা লো থাকবে কিনা, এরকম কিছু প্যারামিটার আছে। তাহলে আমরা সেগুলো সবগুলোকে ফলস দিয়ে দিতে পারি, ফলস দিলে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে 4টা ফলস দিয়ে দেই। এই 4টা হচ্ছে 4টা প্যারামিটারের জন্য, মানে আমরা সবগুলোকে মিথ্যে হিসেবে রাখতে যাচ্ছি। তো আমাদের মাঝের 3টা আসলে খুব বেশি প্রয়োজন নাই, শেষের প্যারামিটারটা বলতে বোঝা যাচ্ছে আমরা দশমিক ইউজ করব কিনা। তাহলে আমরা দশমিক ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ফলস ব্যবহার করব। এরপরে আমরা আরেকটা যেটা করতে পারি, আমাদের সেগমেন্টের ব্রাইটনেস কিরকম হবে সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি। তাহলে SevSeg আমাদের অবজেক্ট ডট সেট ব্রাইটনেস ফাংশনটাকে কল করতে হবে ব্রাইটনেস। তাহলে আমরা এটাকে 100%ই রাখতে চাচ্ছি, 100। তাহলে আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের যে ইনপুট পিনটা আছে, অর্থাৎ যেটা থেকে সেন্সর থেকে আমাদের ভোল্টেজ গ্রহণ করবে, সেটাকে আমাদের কল করতে হবে। সেটা হচ্ছে আমরা লিখব অ্যানালগ, যেহেতু এটা একটা অ্যানালগ ডিভাইস, অ্যানালগ। রেফারেন্স সেটা হচ্ছে ইন্টারনাল, আমরা 1.1 ভোল্টের সাথে এটাকে কম্পেয়ার করি। তো আমাদের ভয়েড সেটআপে অলমোস্ট সব কাজ শেষ। তাহলে আমরা লুপে চলে যাই। এখন যখন সেন্সরটা আমরা ইউজ করব, এটা প্র্যাকটিক্যালি আসলে ভোল্টেজটাকে রেগুলেট করতে বা জেনারেট করতে কিছুটা সময় গ্রহণ করবে, সেজন্য আমরা এখানে একটা আমরা প্রোগ্রামে কিছুক্ষণ অপেক্ষা করতে পারি সেই ডিলের জন্য। তাহলে আমরা এটা ডিলেও ইউজ করতে পারি, বা চাইলে আমরা একটু হায়ার লেভেলের কোডিংয়ের মাধ্যমে এটাকে রানিং অবস্থায় রাখতে পারি প্রোগ্রামটাকে। সেজন্য হচ্ছে আমাদের মিলিস নামে একটা ফাংশন ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা ভেরিয়েবল ধরে নিতে পারি। তাহলে আমরা আবারও আনসাইন্ড ইউজ করব, যেটা আমরা কোনো সাইন চাচ্ছি না, পজিটিভ না নেগেটিভ, আনসাইন। আমরা এটাকে লং বলতে পারি, আনসাইন লং। আমরা এটার নাম নিতে পারি টিভিএস, আমরা PR মিলিস লিখতে পারি, MILLIS মিলিস। এটা ইকুয়াল টু হচ্ছে এখন যে সময়টা অতিবাহিত হয়েছে সেটা সময়, MILLIS মিলিস। যেহেতু এটা ফাংশন, অবশ্যই আমাদের ফার্স্ট ব্রেকেট দিয়ে ক্লোজ করতে হবে। তো এটা আমরা যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা রান করে এই পর্যন্ত আসছে তার সময়টা, এখন এই সময়টা যেন 2 মিনিট পর্যন্ত অব্যাহত থাকে, 2 মিনিট পর্যন্ত যেন প্রোগ্রামটা এখানে স্টপ থাকে, সেজন্য আমরা while লুপ ইউজ করতে পারি। তো while আমরা যদি পরবর্তীতে আরেকটা মিলিস কাউন্ট করি, এই মিলিস থেকে এখন যে মিলিসটা কাউন্ট করা হলো এটা থেকে আমরা যদি PR মিলিস বিয়োগ করি, তাহলে সেটা অবশ্যই 2000 থেকে ছোট হতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমার 2000 মিলি সেকেন্ড অতিবাহিত হচ্ছে সেই while loop থেকে বেরোতে পারবে না। আর এটার মধ্যে আমরা একটা ফাংশন কল করব, সেটা হচ্ছে ডিসপ্লের জন্য, মানে আমাদের সেগমেন্টটা তখন বারবার রিফ্রেশ হতে থাকবে যাতে আমরা দেখতে পারি। তো এটার জন্য আমরা ইউজ করব আমাদের অবজেক্টকে কল করব SevSeg.refreshDisplay এটার মধ্যে কোনো আর্গুমেন্টের প্রয়োজন নাই, এটা অটোমেটিক রিফ্রেশ করতে থাকবে। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তারপর আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের যে আমরা যে সেন্সর থেকে ভোল্টেজটা পাচ্ছি সেটা থেকে আমাদের হচ্ছে ভ্যালুটা নিয়ে আসা দরকার। সেটার জন্য আমরা একটা আলাদা ফাংশন ইউজ করব। তো সেটাকে আমরা লিখতে পারি, একটা ইন্টিজার হিসেবে রাখতে পারি, ইন্টিজার। এটাকে আমরা একটা ইন্টিজার হিসেবে রাখবো। আমরা অলরেডি আসলে আমাদের ডিক্লেয়ার করে এসেছে একটা, সেটা হচ্ছে myTemp। আমরা এখানে আর ইন্টিজারের প্রয়োজন নেই, আমরা অলরেডি ডিক্লেয়ার করে এসেছি। আর না ডিক্লেয়ার করে আসলে এখানে আমাদের এটা লেখা লাগবে। তো আমরা এখানে লিখবো myTemp ইকুয়াল টু, আমরা এটাকে একটা ফাংশন ক্রিয়েট করতে চাই। তাহলে আমরা AcqTemp নামে আমরা একটা ফাংশন এখানে নিলাম যেটা আমাদের ক্যালকুলেট করে দিবে টেম্পারেচারটা। তো আমরা ফাংশনটা ক্যালকুলেট করে আসি। তাহলে আমরা এটা থেকে রিটার্ন চাচ্ছি ভ্যালু। তাহলে আমরা এখানে লিখবো unsigned integer AcqTemp আমরা এখানে আমাদের ফাংশনটা ক্রিয়েট করব। তো আমাদের সেন্সর থেকে আমরা চাচ্ছি প্রথম একটা ফ্লোট ভ্যালু আসুক। আমরা লিখলাম ফ্লোট, এটাকে নাম দিলাম টেম্প। আমরা টেম্পারেচার একটা ইকুয়েশনের সাহায্যে ক্রিয়েট করব। ইকুয়েশনটা আমাদের অবশ্যই জানা আছে, 100 × 1.1 / 1023 ইন্টু আমরা যে A4 থেকে যে ভোল্টেজটা পাবো তাহলে সেটা লিখতে হবে অ্যানালগ রিড A4। তাহলে আমাদের এখান থেকে টেম্পারেচার ক্যালকুলেট করা হলো। এখন কথা হচ্ছে আমাদের ইকুয়েশনে যে ডান পাশের অংশটা আছে এটাকে অবশ্যই ফ্লোট ভ্যালু হতে হবে। তাহলে আমাদের এখানে এটা ডিক্লেয়ার করে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো ফ্লোট। এখান থেকে আমরা টেম্পারেচার ভ্যালুটা পেয়ে যাবো। তো আমরা চাচ্ছি এই ভ্যালুটাকে আসলে অ্যাকচুয়ালি আমাদের সিরিয়াল মনিটরে দেখাতে। যদি দেখাতে না চাই তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে serial.print ইউজ করতে পারি, ln দিয়ে দিলাম, নিউ লাইনে চলে যাবে পরবর্তীতে। তো আমরা একটু ভালোভাবে লিখতে পারি। আমরা এখানে একটা স্ট্রিং কল করি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রুম টেম্পারেচার ইজ, এটা একটা লিখলাম, এটা প্রিন্ট হবে। তারপর আবার আমরা serial.print লিখব। তারপর আমরা চাচ্ছি ভ্যালুটা যেন এখানে আসে। তো আমাদের ভ্যালুটা আমরা টেম্প দিয়ে প্রকাশ করেছি, আর এটার পরবর্তী দুই ঘর যেন এটার ভ্যালুটাকে দেখায়। তারপর আবার আমরা serial.print লিখি। আচ্ছা, আমরা একটা ভুল করতেছি, আমরা চাচ্ছি এটা একই লাইনে থাকুক। একই লাইনে থাকতে হলে নতুন লাইনে চলে গেলে এটা ভেঙে ভেঙে আসবে। তো আমরা উপরের দুইটা ln ইউজ করবো। আমরা এখানে লিখতে পারি, আবার একটা স্ট্রিং নিব, এত ডিগ্রি সেলসিয়াস। আমাদের সিরিয়াল প্রিন্টের কাজ শেষ। তাহলে আমরা এখন যে টেম্পারেচার ভ্যালুটা পেলাম এটাকে আমাদের যেটা করতে হবে এটাকে আমাদের এটা তো দশমিকে আসবে, তো আমরা চাচ্ছি চারটা ঘরের মধ্যে কোনো দশমিক যেন না আসে, তাহলে আমাদের এটাকে আবার একটু নতুন করে অ্যানাউন্স করতে হবে, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে যাতে আমরা দশমিক ভ্যালুটাকে 4 ঘর পর্যন্ত রাখতে না চাই। তাহলে আমরা টেম্পারেচার কি 100 দিয়ে গুণ করব এবং সেটা ওই টেম্পারেচারের মধ্যেই স্টোর হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই টেম্পারেচার ভ্যালুটাকে রিটার্ন করা। রিটার্ন করব turn, রিটার্ন করব হচ্ছে আমাদের ভয়েড লুপে রিটার্ন। আমরা চাচ্ছি একটা ভ্যালু রিটার্ন করতে এবং সেটা কি টাইপ হবে সেটা আমাদের বলে দিতে হবে। এটা হবে unsigned ইন্টিজার, যেটা এখানে আমরা ফ্লোট ভ্যালু রাখবো না, এবং সেটা হচ্ছে temp। এটা ক্লোজ করে দিলাম। তো আমাদের এই ফাংশনের কাজ শেষ। এবার আমরা আগের প্রিভিয়াস ফাংশনে ফিরে যাই। তাহলে আমরা এখান থেকে ভোল্টেজটা এখন পেয়ে যাব। পেয়ে গেলে এখন সেটা আমাদের আমাদের ডিসপ্লেতে শো করতে হবে। তো সেটার জন্য আমরা আরেকটা ফাংশন ইউজ করব। তাহলে আমাদের অবজেক্ট কল করি SevSeg.h, কোন নাম্বারটা আমরা এখানে বসাবো তাহলে সেটার জন্য হচ্ছে সেট নাম্বার, এই ফাংশনটা ইউজ করতে হবে। এটার তিনটা আর্গুমেন্ট আছে। প্রথম আর্গুমেন্ট হচ্ছে কোন নাম্বারটা আমরা দেখতে চাচ্ছি, তাহলে অবশ্যই সেটা হচ্ছে আমাদের মাই টেম্প, যেটা আমরা অলরেডি বের করে নিয়ে আসলাম এসিকিউ টেম্পের ফাংশনের মাধ্যমে। মাই টেম্পারেচার, তারপরের আর্গুমেন্টটা আমাদের বলবে হচ্ছে যে আমরা কত ঘর পরে দশমিক দেখতে চাচ্ছি, তাহলে প্রথম থেকে আমরা 2 ঘর পর দশমিকটা দেখতে চাচ্ছি। এবং এরপরে আছে হচ্ছে আরেকটা প্যারামিটার যেটাকে আমরা নর্মালি লোই রেখে দিই। আমি এটা লো রাখলাম। তো আমাদের আর কোনো কাজ কিছু করার নেই। আমরা এখন চেক করে দেখি আমাদের আসলে এটা ঠিক আছে কিনা। তারপর আমরা এটা কোথায় সেভ করব সেটা আমরা সিলেক্ট করে দেই। আমি এটা আমাদের আমার কোড যেখানে আমি সেভ করেছি আমি সেখানে এটা সেভ করব। এখানে আমি সেভ করলাম। এটা সাকসেসফুলি কম্পাইলিং হয়েছে। তো আমরা এখান থেকে একটা স্কেচে গিয়ে কম্পাইলড বাইনারি অবশ্যই আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা কম্পাইলড বাইনারি ক্রিয়েট করে নিলাম, যেটা আমরা হচ্ছে প্রোটিয়াস ইউজ করব। তো আমরা এখন প্রোটিয়াস চলে যাই। তারপর আমরা ইউনোতে ডাবল ক্লিক করি, প্রোগ্রাম ফাইল যে লাইন আছে এখান থেকে ফোল্ডারে ক্লিক করি এবং আমরা যেই ফোল্ডারে এটাকে সেভ করলাম ওই ফোল্ডারে যে আমরা দেখবো যে এখানে একটা হেক্স ফাইল ক্রিয়েট হয়েছে, সেটাকে আমরা এটার মধ্যে ওপেন করব। ফাইল অ্যাড হয়ে গেল, ওকে দিই। আমার কাজ শেষ। এখন এই যে সেন্সরে দেখাচ্ছে এখানে 27°C মতো থাকবে। আমরা এবার রান করে দেখি, 2 সেকেন্ড সময় নিবে। যেমন এখন 27.20°C শো করছে। তো আমরা অলরেডি সিরিয়াল মনিটরও অ্যাড করে আসছি। তো আমরা সিরিয়াল মনিটরটাও এখানে দেখতে চাচ্ছি। তো আমরা মাল্টিমিটার, এখান থেকে আমরা এই যে মাল্টিমিটারের আইকনটাকে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা নিব ভার্চুয়াল টার্মিনাল। ভার্চুয়াল টার্মিনালটাকে এখানে বসাই। তো যে এখান থেকে আমাদের যে RxD আছে এটা আমরা কানেক্ট করব হচ্ছে TxD এর সাথে, আর যেটা TxD আছে সেটা আমরা কানেক্ট করব হচ্ছে RxD এর সাথে। ঠিক আছে, এবার আমরা আবার রান করি। আমাদের ভার্চুয়াল টার্মিনাল চলে এসেছে। সেখানে দেখাচ্ছে আসলে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস এখানে আছে। আমরা একটু চাই ভ্যালুটা চেঞ্জ করে দিতে, তাহলে আমরা এখানে ভোল্টেজ আমাদের টেম্পারেচারটা বাড়িয়ে দিই। এবার চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের নর্মালি 2 সেকেন্ড পর পর আমাদের টেম্পারেচার প্রোভাইড করবে। আমরা চাইলে কমিয়েও দেখতে পারি। that's all for this project. I hope আপনাদের সবার ভালো লেগেছে. That's all for today.